এসআইইউর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রোগীদের ফল ফলাদি প্রদান করলো স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অব ইন্ডিয়া কুচবিহার জেলা শাখা। শনিবার কুচবিহার জেলার দিনহাটা 2 নং ব্লকের বামনহাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এসআইইউর প্রতিনিধি দল রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে রোগীদের ফল প্রদান করে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা সভাপতি ইমরান হোসেন, সম্পাদক মহাশয় প্রাক্তন সম্পাদক সাইদুল ইসলাম, আলী বকশ মিয়া প্রমুখ। সংগঠনের জেলা সভাপতি ইমরান হোসেন বলেন, এ সংগঠন 1982 সালে আজকের দিনে গঠিত হয়ে দেশব্যাপী নানা সামাজিক কাজ করে চলেছে। আজকের এ কাজ নানা সামাজিক কাজের একটি অংশবিশেষ। মহতি এ কাজের শুভারম্ভ করেন উক্ত হাসপাতালের সুপার ডক্টর কিশোর রায় ও ডক্টর মিয়াসউদ্দিন আহমেদ। সংগঠনটির এহেন কর্মসূচিকে সাধুবাদ জানান হাসপাতাল সুপার সহ অন্যান্য সহকর্মীগণ। এসআইইউর আজকে প্রতিষ্ঠা দিবস 19 অক্টোবর। তো সেই 19 অক্টোবর বিভিন্ন কর্মসূচির মাধ্যম দিয়ে ওদের সেই দিনটাকে সেলিব্রেশন করছে। আর তারই একটা পার্ট হিসাবে আজকে আমাদের হাসপাতালে এসছে এই ভাইয়েরা, আপনাদের কি মানুষ যাদের কিছু সেবার জন্য কিছু কর্ম আপনাদের জন্য নিয়ে এসছে তারা দেবে, ঠিক আছে? তো আপনারা সবাই গ্রহণ করুন। প্রশংসা মধ্যে দিয়ে আজকে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করি। আপনারা নিশ্চয় জানেন যে এসআইইউ স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ভারতবর্ষের একটি সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠনের ব্যবস্থাপনায় আজকে আমরা যে সামান্য কিছু রুগীদের জন্য ফলমূলের ব্যবস্থা করছি। আপনারা জানেন যে এসআইইউ স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ভারতবর্ষের একটি সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন। আর এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করেছে 1982 সালে 19 অক্টোবর। এই সংগঠন মূলত বিশেষ কয়েকটি লক্ষ্য উদ্দেশিকায় সামনে রেখে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, যার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সামাজিক সংস্কার করা। এই সামাজিক সংস্কারের অন্যতম একটি বিষয় হচ্ছে নিয়মিত খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনে।